হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইলেকট্রিক্যাল বাসু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, এই মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, এটা চলছে না। তো এটাকে আমরা আজকে রিপেয়ার করব। তো তার আগে আমরা দেখে নেব এখানে কি লেখা আছে। তো এটা প্রেস্টিজ কোম্পানির মিক্সার গ্রাইন্ডার, এখানে লেখা আছে এটা 30 মিনিট চালাবেন, তারপরে 5 মিনিট আবার বন্ধ করতে হবে। এবং এটা 230 ভোল্টে চলে এবং 500 ওয়াটের এতে মোটর আছে, আর এতে বিশেষ কিছু নেই। তো অনেক সময় কি হয়, গ্রেনটা চলতে চলতে দেখবেন যে বন্ধ হয়ে যাচ্ছে, মাঝখানে চলছে না। তো প্রথমত এটা হয়, এতে একটা ওভারলোড সুইচ থাকে এখানে। তো এই সুইচটা অনেক সময় লোড করলে এটা ছেড়ে দেয়, তো তার জন্য এরকম প্রবলেম হতে পারে। তো প্রথমে আমরা এটা চেক করব, তারপরে ওভারলোড দেখব, তারপরে খুলে দেখব কি খারাপ আছে। প্রথমে এটা চেক করা যাক, আমি লাইন দিয়েছি, দেখছি চলছে না। দেখুন এখানে চলছে না। তো প্রথম স্টেপে আপনাকে এই ওভারলোড যে সুইচটা আছে এটাকে আপনাকে 3-4 বার এভাবে পুশ করতে হবে। এইভাবে পুশ করবেন 3-4 বার, পুশ করার পর একবার আরেকবার চেক করবেন চলছে কিনা। তো দেখছি তাও চলছে না, তো তখন এর ভেতরে কিছু ডিস্টার্ব আছে, এটাকে খুলতে হবে। তো এই মিক্সারটার এইখানে আর এইখানে এখানে এখানে 4টে স্ক্রু আছে। তো 4টা স্ক্রু খুলতে হবে, বিভিন্ন মিক্সারে বিভিন্ন জায়গায় স্ক্রু থাকে, 4টা, 3টা, 5টা। তো যেটা যেমন থাকবে আপনি আগে স্ক্রুটা খুলবেন, এই ঢাকনাটা উঠবে উপরের দিকে। তো আমি খুলে নিচ্ছি এটাকে। খোলা হয়ে গেছে, এটা আমি এটাকে তুলবো আস্তে আস্তে, এটা উঠে গেল। এটা হচ্ছে ওভারলোড সুইচ, আর এর ভিতরে আছে মোটর, সুইচ, কার্বন ইত্যাদি। তো প্রথমে আমরা এই যে ওভারলোড সুইচের দুটো টার্মিনাল আছে, প্রথমে যে কালো টার্মিনালটা যেটা মোটর থেকে কয়েল থেকে এসছে এটাকে আমরা খুলে নেবো। প্রথমে খুললাম, তারপরে দেখুন 3টা লাইন এসছে, আর একটা কোয়েল থেকে মোটরের দিক থেকে এসছে। একটা হচ্ছে হোয়াইট আছে, একটা ইয়েলো, একটা রেড, 3টা লাল এসছে, লাল, সাদা আর হলুদ। তো এই 3টা তার এসছে, এই 3টা তার আর এই তারটা, এখানে আমরা কানেকশন দিয়ে দেখবো যে মোটরটা ঘুরছে কিনা। তো আমরা সিরিজ বোর্ড দিয়ে এটাকে চেক করে নেব। দেখুন লাইট জ্বলছে। প্রথমে আমরা যে যে ওয়্যারটা এসছে এসি কর্ডটা, এটাকে আমরা একবার চেক করে নেবো এটা ঠিক আছে কিনা। তো এই জন্য এই যে দুটো লাইন এসছে, একটা ওভারলোড সুইচে, একটা স্পিড সুইচের এসে সংযোগ হয়েছে। তো এটা আমরা দুটোকে চেক করবো যে এটা ঠিক আছে কিনা। তো এটা এইখানে লাগাবো, এইখানে দেখুন এটা জ্বলছে, মানে এই লাইনটা ঠিক আছে। অপর দিকেরটাও দেখবো, এটাও ঠিক আছে, মানে এসি কোডটা ঠিকই আছে, তার জন্য লাইনটা জ্বলছে। এবার মোটরটা টেস্ট করবো, এখানে একটা কালো তার যেটা ওভারলোড সুইচে ছিল এটাই লাগাবো, আর একটা এই যে 3টে তার কয়েল থেকে এসছে, দেখুন লাইট জ্বলছে, তার মানে ঠিক আছে মোটরটা। তো আমাদের মোটর ঠিক আছে, তার জন্য জ্বলছে, কানেকশন দেখাচ্ছে। তো আমার মোটর এবং এসি কোড সবই ঠিক আছে। তো আমি এবার দেখে নেব যে আমার ওভারলোড সুইচটা আছে এটা কানেকশন আছে কিনা। তো এটাকে চেক করে নেব সিরিজ ল্যাম্পের মাধ্যমে। তো
তো দেখুন এটাতে কোনো কানেকশন নেই, এই জন্য মিক্সার গ্রাইন্ডার চলছে না, কোনো কানেকশন এখানে দেখাচ্ছে না, এই সুইচটাই খারাপ হয়ে গেছে। এই সুইচটা পাল্টাতে হবে, এটা পাল্টে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এটাকে এইভাবে ঘোরালে খুলে যাবে, এটা এখানে একটা নাট থাকে, এটা খুলে গেল। তো একটা নাম্বার থাকে, অ্যাম্পিয়ার থাকে, তো দেখুন 2.2 অ্যাম্পিয়ার। এটা বিভিন্ন রকম অ্যাম্পিয়ার থাকে, যেরকম অ্যাম্পিয়ার প্রথম থেকে থাকে সেই অ্যাম্পিয়ার লাগাতে হবে। তো এটাকে চেঞ্জ করব। তো আরেকবার আপনাকে দেখিয়ে দিই এর মধ্যে আর কি কি থেকে প্রবলেম আসতে পারে। এখানে যে সুইচটা আছে, এই সুইচটা যদি কোনো ক্ষেত্রে খারাপ হয়ে যায় তো তাহলে কিন্তু গ্রাইন্ডারটা চলবে না, এই সুইচ থেকেও প্রবলেম আসতে পারে, সুইচ খারাপ হলে চলবে না। এইখানে দেখুন দুটো কার্বন আছে, এই যে তারটা আছে আর এইখানে, এর ভেতরে কার্বন আছে। তো কার্বন যদি শেষ হয়ে যায় তাহলে গ্রাইন্ডারটা চলবে না। আর সবার শেষে আছে কয়েল, যদি কয়েল খারাপ হয় তাহলেও চলবে না। তারপরে সব থেকে শেষে আছে আর্মিচার আর স্যাপ বুস ইত্যাদি। তো এগুলো সব আমার ঠিক আছে, তাই এখন আমরা খুলছি না, এখন পরবর্তী ভিডিওতে এগুলো খুলে আপনাকে দেখাবো। এখন শুধু আমার এই সুইচটা খারাপ হয়ে গেছে, এই সুইচটা আমি চেঞ্জ করে দেবো, তো গ্রাইন্ডারটা ঠিক হয়ে যাবে। এগুলো যখন অন্য ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমি এটা খুলবো এবং দেখাবো আপনাদের। তো এটা পুরনো সুইচ, আমরা একটা নতুন সুইচ নিয়ে নিয়েছি ওই একই অ্যাম্পিয়ারের। তো এটাকে আমরা একবার চেক করে নেবো, তারপর এটাকে ফিটিং করে দেবো। তো প্রথমে চেক করে নিই, দেখুন লাইটটা জ্বলছে, সুইচটা ঠিক আছে, কিন্তু এই সুইচটা খারাপ হয়ে গেছে, এটা জ্বলছে না, দেখুন এটা জ্বলছে না আর এটা জ্বলছে। তো আমরা নতুন সুইচটাকে ফিটিং করে নেব একইভাবে, এই নাটটাকে খুলবো এইভাবে, এটা নিচের দিকে থাকবে, এটা এইভাবে নেব আর এটা লাগিয়ে দেবো। তো আমার সুইচটা ফিটিং করা হয়ে গেছে, তো আমি কানেকশানটা এবারে করে নেব। তো ওই দুটোই তার, এটা খোলা হয়েছিল আগে, একটা কয়েল থেকে এসছে আর একটা এসি কোর থেকে এসছে, দুটো কানেকশান করে নেব। এটা যে কোনো পয়েন্টে লাগাতে হবে, যেটা যেখানে লাগালেই হবে, কোনো অসুবিধা নেই। তোমার ফিটিংস কমপ্লিট, আমি এটাকে একবার চেক করে নেবো যে ঘুরছে কি না। তো আমরা সিরিজ ল্যাম্পেই টেস্ট করব, দেখুন এটা লাইট শো করছে, তার মানে এটা ঘুরবে। তো আমরা এটাকে ডাইরেক্ট লাইট দিয়ে চেক করে নিচ্ছি একবার, ভেতরে কোনো ফ্লাস ফ্লাসও নেই, সব কিছু ঠিক আছে, এবং ভেতরে সব কিছু ঠিক আছে, ফ্লাসও করছে না আর্মিচার, তো সব কিছু ঠিক আছে, চলছে আরামসে। তো মিক্সার গ্রাইন্ডার খারাপ হলে নিজেরাই বাড়িতে এটাকে ঠিক করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।